నిలాచల నివాసాయ నిత్యాయ పరమాత్మనే బలభద్రం సుభద్రభం జగన్నాథాయ తే నమః. జయ శ్రీ కృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శ్రీవాసాది గౌర భక్త వింద. హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరే హరే, హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరే హరే, హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరే హరే. ఓం నమో భగవతే వాసుదేవాయ, ఓం నమో భగవతే వాసుదేవాయ, ఓం నమో భగవతే వాసుదేవాయ. విష్ణుపాదాయ కృష్ణభ్రేష్టయ భూతలే శ్రీమతే జయ పతాకామినితి నామినే నమః. ఆచార్యపాదాయ నితై కృపదాయనే గౌడకథా ధామదాయ నగర గ్రామ తారిణే. సుధి సమవేత భక్తవృందకే శ్రద్ధా ప్రీతి ও శుభেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভাগবতী কথা এবং কিছু জগন্নাথের লীলা কথা বলতে বলা হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। শ্রীমদ ভাগবত দশম স্কন্দ শ্রীকৃষ্ণের আবির্ভাব ভূমিকা আজকে 40 নম্বর শ্লোক আমরা পাঠ করব। কংস তার দেব ভগ্নী দেবকী এবং বসুদেবকে রথে করে নিয়ে যাচ্ছিল, সেই সময় অকস্মাৎ এক আকাশবাণী হয়, হে মূর্খ কংস, যাকে রথে করে নিয়ে যাচ্ছে সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। এই কথা শুনেই কংস সে রথের লাগাম টাগাম ছেড়ে দিয়ে সে খাঁড়া নিয়ে উঠল দেবকীকে কেটে ফেলতে। সেই সময় বসুদেব বলে যে দেখো কংস, তোমার এইরকম রাগের কোনো মানে হলো না, ধরো আকাশবাণী হলো, ধরো হলোই না তাহলে কি কেউ মরবে না কি? বা এই বলছে দেবকীর হাতে মরতে হবে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান, সে অষ্টম গর্ভ কোন গর্ভ কবে আসবে তার ঠিক নেই, তো তুমি এত রাগ করছো, তোমার বোনকে মেরে ফেলতে যাইছ, ধরো সে অষ্টম গর্ভ এলো কি এলো না, এক নাই বা এলো, আকাশবাণী নাই বা হলো, মরতে তো হবে নাকি না মরতে হবে না? একদিন না একদিন কাউকে মরতে হবে, আর যদি অদৃষ্টে লিখন থাকে হতেই হতে পারে, তা নিয়ে একটা কিছু করা দরকার। আর তুমি যদি এখন যদি রাগ করো, তুমি জানো এইরকম যদি কেউ রাগ করে বা কোনো কিছু একটা ঘটে বসে, এই কর্মফল সৃষ্টির জন্য পরবর্তী জন্ম জন্মেতে আবার তাকে ভুগতে হবে, অনেক কিছু কষ্ট ভোগ করতে হবে। কিছু একটা অদৃষ্ট লেখন থাকে, ভাগ্যলিপি, সেই অনুসারে তার ভাগ্যে যা আছে হতেই পারে, কিন্তু যদি এখন থেকে তুমি যদি আবার কিছু কেরামতি দেখাও, তাহলে সেই কেরামতির ফলস্বরূপ আবার নতুন ভাগ্য কষ্ট দুঃখ অপেক্ষা করছে। এগুলো হচ্ছে শাস্ত্রের নির্দেশ, এইগুলোই মুনি ঋষিরা বলে গেছেন, কে শুনে কার কথা। তো তবুও চেষ্টা করছে সেই পরিস্থিতিটাকে সামাল দেবার জন্য বসুদেব কংসকে বলছে, ব্রজং স্তিষ্ঠন পদৈকেন
যাথই বই কেন গচ্ছতি, যথা তিন জলৌ কৈবং দেহি কর্ম গতিং গতা, ব্রজং তিষ্ঠন পদৈকেন যথই বৈকেন গচ্ছতি, যথা তিন জলৌ কৈবং দেহি কর্ম গতিং গতা। মাতাজি ডাকে হরে কৃষ্ণ। কৃষ্ণ বসুদেব কি বলছে কংসকে বলুন, মানুষ যেমন পথ চলার সময়, বুঝতে পারছেন, মানুষ যেমন পথ চলার সময় এক পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে, অথবা কীট যেমন এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে, তেমনি বদ্ধ জীব এক দেহ গ্রহণ করে তার পূর্ববর্তী দেহ ত্যাগ করে। একটা পা আমরা যখন এগিয়ে দিই তাহলে পিছনের পাটা আবার তুলি, হ্যাঁ, যখন আমাদের যে কি বলে ইচ্ছা, আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে যার ফলে আমরা এগিয়ে যাই, সূক্ষ্ম শরীর কিন্তু এগিয়ে যায় আগে, তারপরে বর্তমান জীবন আমরা ত্যাগ করি। কথাটা হচ্ছে আগে আমরা মরি না, আগে পরজন্ম ঠিক করে নিই তারপরে মরি, কথাটা জানবেন। সেই জন্য এই ভাগীতা ভাগবত শিক্ষা হচ্ছে এই কর্মগুলো সৃষ্টি করো না, যে কর্ম সব কৃষ্ণকে দিয়ে দাও যাতে কৃষ্ণ ধামে যাওয়া যায়, এই এই জগতে যেন অন্য জন্মে যেতে না হয়, সেটা এই কথা বলছে। আগে একটা আশ্রয়কে আগে পা উত্তোলন করি তারপরে রাখি, তারপরে পিছনের পাটা তুলি, আগে আমাদের জায়গা ঠিক করি দৈবের বিধানে সেই জায়গা ঠিক হয়ে যায়, তারপরে আমরা এই দেহ ত্যাগ করে আবার সেই জীবনে প্রবেশ করি। কথাটা একটু চিন্তা করবেন। শিল প্রভুপাদ বলছেন এটি এক দেহ থেকে আর এক দেহে আত্মার দেহান্তরের পন্থা, মৃত্যুর সময় জীব তার মানসিক অবস্থা অনুসারে মন বুদ্ধি অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের দ্বারা অন্য আর একটি স্থূল শরীরে বাহিত হয়। যখন দৈব স্থির করে জীব কী ধরনের স্থূল দেহ প্রাপ্ত হবে তখন সেই প্রকার শরীরে প্রবেশ করতে সে বাধ্য হয় এবং তার ফলে আপনা থেকেই তার পূর্ববর্তী শরীর তাকে ত্যাগ করতে হয়। স্থূল বুদ্ধি সমন্বিত ব্যক্তিরা আত্মার দেহান্তরের এই পন্থা হৃদয়ঙ্গম করতে পারে না, তাই তারা মনে করে যে স্থূল দেহটির বিনাশ হলে ব্যাস চিরকালের জন্য জীবনের সমাপ্তি হয়। এই ধরনের ব্যক্তিদের দেহান্তরের পন্থা হৃদয়ঙ্গম করার মতো মস্তিষ্কই নাই। এই পৃথিবীতে অনেক লোক আছে যারা দেহান্তর বা জীবনান্তর বিশ্বাস করে না, তারা আত্মা শিক্ষা আত্মবিজ্ঞান শিক্ষা করে না, আত্মজ্ঞান লাভের পন্থা তার কাছে নেই, তারা জানে এই জীবনটা কোন মতে পার হয়ে গেছে, হয়ে গেছে, এই জীবনটা শেষ মানে সব কিছু শেষ, যা আর কিছু নেই, মাটির দেহ মাটিতে মিশে গেল মানে দেহাত্মবুদ্ধি, দেহকে আত্মা বুদ্ধি,
মাটিতে মাটিতে মিশে গেল বা পোড়া হয়ে গেল, যা শেষ, আর তারপরে আর কোনো জীবন নেই। কিন্তু কোনো মুনি ঋষি কোনো শাস্ত্রে এই কথা বলা হয় না। সেই জন্য যে সভ্যতায় যে মনুষ্য সমাজে এই আত্মা সম্বন্ধে বা এই দেহান্তর আত্মার দেহান্ত সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না, ওইটা হচ্ছে নাস্তিক সভ্যতা বলা হয়, নাস্তিক লোক সব। তো প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, প্রভুপাদ সেই কথা স্মরণ করছেন যে বর্তমানে হরে কৃষ্ণ আন্দোলনের বিরোধিতা করে অপপ্রচার করা হচ্ছে যে এটি একটা মগজ ধোলাইয়ের আন্দোলন, কিন্তু প্রকৃতপক্ষে পাশ্চাত্যের দেশগুলির তথাকথিত যে বৈজ্ঞানিক যে দার্শনিক ও অন্যান্য নেতাদের মস্তিষ্ক বলেই কোনো বস্তু নাই। আরে মগজ তো নাই, ধোলাই কী করবে? হরে কৃষ্ণ আন্দোলন এই ধরনের মূর্খ ব্যক্তিদের জ্ঞানের আলোক প্রদান করে মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার করার বুদ্ধি যাতে তারা লাভ করতে পারে সেই চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত তমগুণের দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে তারা হরে কৃষ্ণ আন্দোলনকে মগজ ধোলাইয়ের আন্দোলন বা ব্রেন ওয়াশিং মুভমেন্ট বলে মনে করছে। তারা জানে না যে ভগবত চেতনা লাভ না করলে জীবকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে বাধ্য হতে হবে। তাদের মস্তিষ্ক যেহেতু শয়তানের দ্বারা প্রভাবিত, তাই তারা পরবর্তী জীবনে এক অত্যন্ত জঘন্য জীবন গ্রহণ করতে বাধ্য হবে এবং জড়জাগতিক অস্তিত্বের সেই অবস্থা থেকে প্রায় কখনই আর মুক্তই হতে পারবে না। আত্মার এই দেহান্তর কিভাবে হয় তা এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। শিল প্রভুপাদকে একজন বলছিলেন, কোন একজন ভদ্রলোক, যে আপনি ওই সমস্ত ছেলে মেয়েদের মগজ ধোলাই করতে এসেছেন। তখন প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, বাস্তবিকই আমি মগজ ধোলাই দিতে এসে মগজ ধোলাই করতে এসেছি, কারণ মগজে তো শুধু গোবর ঢুকানো আছে আর তো কিছু নাই, ধোলাই করতে হবে, দিলে বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। ময়লা হয়ে গেলে কি করে, ধোলাই তো করতেই হবে, এরকম কথা বলেছিলেন। তো যাই হোক, আমরা এই জীবনে থাকাকালীন আমাদের যে মন বুদ্ধি অহংকার যেভাবে ব্যবহার করব, সেই অনুসারে আমরা পরবর্তী জীবনে প্রবেশ করতে বাধ্য হব দৈবের বিধান অনুসারে। যদি কেউ এইরকম জড়জগতে দুঃখময় জীবন গ্রহণ করতে না চায়, জন্ম মৃত্যু চক্রে ঘুরতে না চায়, তাহলে এমন মন বুদ্ধি অহংকার ব্যবহার করতে হবে যা শ্রীকৃষ্ণের চরণে যেন সমর্পিত হয়, অন্য কিছুতে ব্যবহার করা যাবে না। তাহলে ওই জীবনচক্র থেকে চিরকালের জন্য উদ্ধার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি শ্লোকের তাৎপর্য। আজকে আমরা কিছু জগন্নাথ লীলা কথা আলোচনা করব, শুনবেন তো না? এই উড়িষ্যাতে এক রাজা বাস করতেন চৈতন্য মহাপ্রভুর আমলে, কি নাম? প্রতাপ রুদ্র, যার কথা চৈতন্য চৈতামিত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবতে অনেক কথা আলোচনা রয়েছে। তো আমি তার সম্পর্কে একটা ছোট্ট কাহিনী বলছি। তিনি 1497 থেকে 1540 খ্রিস্টাব্দ এর মধ্যে রাজত্ব করছিলেন। তাঁর সে রাজধানীর নাম ছিল কটক, মহানদীর তীরে। তখন উড়িষ্যার রাজধানী ছিল কটক। তো তিনি মনে খুব দুঃখিত হচ্ছিলেন যে আমি এখানে থাকি, আমি শুনেছি সে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান, তিনি সমস্ত পাপী তাপীকে উদ্ধার করেন, তিনি জগাই মাধাইর মতো একটা দুরন্ত দুরাচারী লোকদেরকে তিনি কৃষ্ণ ভক্তি দিয়ে মাতিয়ে দিয়েছেন, তারা অত্যন্ত শুদ্ধ হয়ে গেছে, তিনি একজন মহাত্মা, তিনি এখানে এসেছেন, পুরীতে থাকেন, আর আমি এত রাজনীতিতে আবদ্ধ হয়ে গেছি, যখনই তিনি আসেন আমি থাকি না, আর যখন আমি আসি তিনি কোথায় সাউথ ইন্ডিয়া কোথায় নর্থ ইন্ডিয়া চলে যান। হ্যাঁ, তো কী হলো, এই তো কয়েক বছর
হয়ে গেল, আমি তার একটু দর্শন পেলাম না। আর এদিকে চৈতন্য মহাপ্রভু একটা লীলা করে বসে আছেন, কি আমি কোনো রাজার মুখ দেখি না, রাজা বিষয়ী লোক, এইরকম একটা ভাব দেখিয়েছে। সেটা ছিল মহাপ্রভুর এক ছল। তো বলছে, ও জগাই মাধাইকে দর্শন দিয়ে উদ্ধার করলো, আর আমি এত খারাপ যে আমাকে দর্শনও দেবে না, কি জানি কি। তিনি মনের দুঃখে তিনি একে তাকে বলেন যে চৈতন্য মহাপ্রভুকে কী করে দর্শন করা যাবে। তিনি নিয়মিত যতদিন পুরীতে থাকতেন জগন্নাথ মন্দিরে আসতেন, জগন্নাথকে দর্শন করার জন্য সকাল সকাল চলে আসতেন। তো জগন্নাথকে তিনি যখন মন্দিরে ঢুকলেন, প্রণাম করলেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ মহারানীকে, প্রণাম করে যখন উঠে দেখেন বলরাম আছে, সুভদ্রা আছে, কিন্তু জগন্নাথের আসনে একজন সন্ন্যাসীকে দেখছি, জগন্নাথ কোথায় গেল, ওকে কে বসালো, কি ব্যাপার কি, ই আবার পুরীর মন্দিরের কি নিয়ম হলো নাকি, জানেন কিছু এটা, এই তো এই সন্ন্যাসীটা কে বসে আছে। দেখুন চৈতন্য মহাপ্রভু কিন্তু দর্শন দিচ্ছে, হ্যাঁ সেই পুরীর রাজাকে, জগন্নাথের আসনে জগন্নাথ নেই, চৈতন্য মহাপ্রভু বসে আছেন। এরকম কি করে হলো, জগন্নাথ কোথায় গেল, জগন্নাথ কোথায় গেল। তখন যে মন্দিরের যে প্রেসিডেন্ট, উড়িয়াতে বলে পরিছা, সেই পরিছাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই বলে তো জগন্নাথের আসনে কে বসে আছে। মহারাজ, জগন্নাথের আসনে জগন্নাথ বসে আছে, তার যে সেক্রেটারি ছিল কি একজন, এই তুমি বলো তো জগন্নাথের আসনে কে বসে আছে, জগন্নাথ বসে আছে, এই চুপ, তোমাকে ভালো করে দেখে বলো। মহারাজ, আমি তো জগন্নাথকেই তো দেখেছি ওই আসনে সবসময় বসে থাকতে, এখনও দেখছি। একে তাকে আমাদের রাজা প্রতাপরুদ্র, এই তুমি শোনো, এই তুমি শোনো, জগন্নাথের আসনে কে বসে আছে। মহারাজ, জানি না আপনি কেন এরকম বারবার প্রশ্ন করছেন সবাইকে, আমরা তো জগন্নাথকেই দেখছি, কিন্তু রাজা প্রতাপরুদ্র কি দেখছে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে থামো, আমি একটা জায়গায় যাই। দিয়ে দৌড়াতে লাগলেন কাশী মিশ্রের বাড়িতে, যেখানে চৈতন্য মহাপ্রভু থাকেন। সেখানে এসে দেখেন সে চৈতন্য মহাপ্রভু আসনে বসে আছেন, আর ভক্তরা তার কাছে হরি কথা শুনছে। এই আসনে তো এই তো চৈতন্য মহাপ্রভু বসে আছে, ও যেভাবে এখানে বসে আছে সেখানেও তো তাই তো দেখলাম, কি ব্যাপার। আবার সেখানে দৌড়ে গেলেন, দেখলেন সেখানেও সেই। তখন তিনি অনুভব করলেন যে এই যে সার্বভৌম ভট্টাচার্যরা আমাকে ভালো করে বুঝিয়েছিল যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে করি যদ হাত, যেই কৃষ্ণ সেই গৌড় সেই জগন্নাথ। তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু যে সাক্ষাৎ জগন্নাথ, সেইভাবে উনি দর্শন পেয়েছিলেন পুরী মন্দিরের ভিতরে জগন্নাথের আসনে, এই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে এই উপলব্ধি করেছিলেন রাজা প্রতাপরুদ্র। ১৫১৮ খ্রিস্টাব্দের কথা শুনবেন তো, বাংলাদেশের ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার উত্তর দিকে পাহাড়ি অঞ্চলে ফারো, হাজঙ্গ এইসব উপজাতির লোক বাস করত। তার মধ্যে সেই উপজাতি কয়েকটা পরিবার, তার মধ্যে একটি যুবক ছেলের নাম পাথর, পাথর হাজঙ্গ, সে পাথর হাজঙ্গ, হাজঙ্গ হচ্ছে তাদের টাইটেল।
ওরা কি করতো, প্রতিদিন পরিশ্রম করতো সারাদিন, মাঠে ঘাটে কাজ করতো। তারপরে ওরা ঘরে এসে যথারীতি বিশ্রাম করতো। তো একদিন এরকম পরিশ্রম করছে, কোথায় গেছে বাইরে, কোনো কারণে, সেই কারণটা লেখা নেই, ওর নামে কলঙ্ক কে ছড়িয়ে দিয়েছে। শুধু শুধু আমাদের সমাজে কলঙ্ক ছড়ানোর লোক কারা ছড়ায়, না যাদের নিজের দোষ ঢাকবার জন্য সে অন্যের ঘাড়ে কিছু নাম টাম দিয়ে ইনিয়ে বিনিয়ে এমন চক্রান্ত করে যাতে সে সেই কেস থেকে যাতে সরে পড়তে পারে। সেই রকম লোকরাই সাধারণত নিজের কোনো সুবিধা খোঁজার জন্য এই সরল লোককে, যারা সরল লোক সমাজে তাদের নাকি মরণ আগে, এইরকম বলা হয় না? হ্যাঁ, সেই যদি সরল লোক, সেই পাথর হাজঙ্গ, সেই সরল লোকের নামে কী সব আজে বাজে। সাধারণত টাকা হোক, মেয়ে মানুষ হোক, বা কোনো কিছু ব্যাপারে কি কলঙ্ক তার নামেই এ করে দিয়ে প্রচার হয়ে যাচ্ছে। সে কিছুই শোনে না, সে কিছুই জানে না। হ্যাঁ, যাই শ্রী রাধা মহাদেব কি নৃসিংহদেব পঞ্চদত্ত ভগবান কি, সে যখন পরিশ্রম করে ঘরে ফিরে এলো, নিজের লোকেরাই তাকে বকতে শুরু করে দিল, মানে লোকের কথায় বিশ্বাস হয়ে গেল। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথাটাকে, কলঙ্কটাকে সত্যি সত্যি মনে করে সেই হচ্ছে আসল বদমাস লোক, এই পাথর আজঙ্গ, এইরকম মনে করে যে তাকে তাকাচ্ছে কট কট করে, বাপরে বাপ এটা বদমাস লোক, সে সরে পড়ছে। আর ঘরের লোকরা বকা লাগিয়ে দিচ্ছে, কিসব আজে বাজে বকছে। ও তখন হাঁ করে গেছে, আরে কি হলো রে বাবা, এ আমি কী বা করলাম? আপনি যদি হতেন, একটা লাঠি নিয়ে তেড়ে গেতেন, বা একটা দা নিয়ে কে কি বলছে চলে আসো আমার সঙ্গে, সেরকম করলে হয়তো একটা ভালো কিছু হতো। কিন্তু সরল লোক, সে তার কিছু বুঝতে পারছে না, সে মনে খুব দুঃখ পেয়ে গেছে, এ কি হলো। সে কারোর বিরুদ্ধে কিছু করলো না, রাগও তার নাই। আর সে কি করেছে, চুপচাপ, মন টন খারাপ, কিছুই খাবে না। হ্যাঁ, সে ঘরে শুয়ে পড়েছে, যে কান্না করতে শুরু করে দিয়েছে, যে আমার নামে সমাজের থুৎকার দিচ্ছে সব লোক। তখন বলছে, বিনা দোষে আমার এইরকম দশা হলো, তাহলে দোষ করলে না কি হয়? আর এইরকম সব লোক এরকম করছে, আজে বাজে ভাষা বলছে, এই গ্রামে থাকা ঠিক হবে না। শুধু তাই নয়, আমি কিছুই করিনি যখন এরকম হচ্ছে, মনে হয় এই জগতে যে ভগবানের কোনো নিয়মকানুন মনে হয় ভালো নেই, যার জন্য এই বিনা দোষেও কষ্ট পেতে হয়। হ্যাঁ, ঠিক আছে, তার চেয়ে এই এইরকম জীবন যদি চলতে থাকে যে বিনা দোষেই কষ্ট পেতে হয়, তাহলে এই জীবন না রাখাই ভালো। ওই রকম তার একা হলে এইরকম নানা রকমের কল্পনা জল্পনা চলে, সেই সারা রাত এই কল্পনা করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আরে বাবা, ঘরে যা হয়েছে হোক, কিছু তাকে খেতে দাও, শান্ত করাও, তারপর ঘটনাটা বোঝাও, তারপরে ঘুমাও, তারপরে বিচার হোক, যাই হোক, সে তো কেউ তো সেরকম লোক তো নাই যার জন্য ও এরকম অবস্থা। দিয়ে বলে, আজকে আমি সুইসাইড করব, এইরকম মনোভাব হলো। কার? সে পাথর হাজঙ্গ। রাত্রিবেলায়, শেষ রাতের দিকে উঠে পড়েছে, যে জঙ্গলের দিকে চলে গেছে, আমি আর এই দেহ রাখবো না। মন খারাপ, প্রচণ্ড মন খারাপ হয়ে গেলে ওইরকম গতি হয়। আপনারা যদি কেউ মন খারাপ এরকম হয়ে যায়, মোবাইল করবেন যাকে আপনি ভালোবাসেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর না হলে রাধা মাধবের ছবি বা গণিতার ছবি, তার সঙ্গে কথা বললে ঠিক হয়ে যাবে। যাও তো, এইরকম পাথর আজঙ্গ চলে গেল। সে কোথায় সুইসাইড করবে, তা কী করবে না করবে, কোথায় যাচ্ছে, গভীর জঙ্গলের দিকে ঢুকে গেছে, গভীর জঙ্গলে কে আর তাকে রক্ষা করবে? হঠাৎ একটা এই আকাশবাণী হলো, কে যেন বলছে খুব মিষ্টিভাবে, এই তুমি কোথায় যাও? তুমি যাও না, জগন্নাথ পুরী ঘুরে আসো গে। হেই, কে বললো?
জগন্নাথ পুরী যেতে হবে আমাকে কে বলল? এদিক সেদিক তাকায় কেউ নাই, কেউ তো আমাকে তো বলল যে যা করবে করছো এখন কেন, আগে জগন্নাথ পুরী ঘুরে আসো গে। তখনই সে বললো আমি তো এখন মরেই যাব, আর ভালো লাগছে না বাঁচতে, আপাতত জগন্নাথ পুরী একটা ঘুরে আসতে কেউ বলছে জগন্নাথ পুরী যাওয়া যাক, কি বলেন? তখন সেখান থেকে সোজা বাংলাদেশ ময়মনসিংহ জেলা থেকে সোজা পুরী যাওয়ার রাস্তা কীরকম সে কি জানে না কি পুরী যাওয়ার রাস্তা কোথায়? সে হাঁটা দিয়েছে, আরে হাঁটা তো দিলে, পয়সা করি তো কিছুই নেই। হ্যাঁ, সেইভাবে সে চলল, হাঁটতে 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 তার যেদিকে মন যায় সেইদিকে হাঁটছে সে। হাঁটতে হাঁটতে সামনে পড়ল ব্রহ্মপুত্র নদ, ঘর খরস্রোতা সেই জল। বলছে এই এই নদী কী করে পার হব? তখন দেখলো একজন মাঝি সেখানে রয়েছে ভোরের বেলায়, আর একটা নৌকাও বাঁধা আছে। বলছে মাঝি আমি ওপারে যাব, কত ভাড়া? তখন জীব কামড়ে ফেলছে, আরে আমি একে কি ভাড়া জিজ্ঞেস করছি কেন, আমার কি ভাড়া কি আছে নাকি? হ্যাঁ, তখন সে কত একটা ভাড়া বলছে আর ও শুনছে না, ও সেখান থেকে সরে পড়ে অন্যদিকে, আমি সুইসাইড করতে যাচ্ছি, মরে যাচ্ছি, আমি আবার পয়সা এনেছি নাকি আমি ওখানে যাব, ওরা ভাড়াকে দিতে পারবো না, সে ও আবার জ্বালাতন করবে। তখন সে ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিল, দিয়ে সাঁতরে পার হওয়ার চেষ্টা করলো। যে লোকটা সারাদিন খায় নাই, মন টন খারাপ, সে যতই সাঁতারি হোক শক্তিশালী হোক না কেন, এই স্রোতে সে কাটিয়ে উঠতে পারবে না। সে কি করলো, হাল ছেড়ে দিল। অনেকে সাঁতার না জানলেও সাঁতার জানতে হবে, তো সাঁতার না কাটলেও ভেসে থাকতে যে পারে সে ভালো থাকতে পারবে, ও ভেসে থাকতে জানত। সে প্রচণ্ড খরস্রোতা সেই নদীর উপরে সে ভেসে চলে যাচ্ছে, সে 500 মাইল দূরে কত দূর ভেসে চলে যাচ্ছে, কে এই পাথর হাজঙ্গ দিয়ে অনেক দূর যেতে 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 কোথাও কোথাও জলের সঙ্গে তো যুদ্ধ করতে হচ্ছে ও পারে যাওয়ার জন্য, নাহলে তো ভেসে যে কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই। এই করতে 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 অনেক দূর পরে সুসঙ্গ পরগনার এক রাজা, তিনি নৌকা করে কোথায় যাচ্ছিলেন সেইখানে তাদের চোখ পড়ল, রাজা রানী তার সেই সমস্ত রাজার সব চাকর বাকর রাজার ছেলে মেয়ে এই সমস্ত, তারা রাজা লক্ষ্য করলো যে বহু দূরে এই ব্রহ্মপুত্রের বুক এই নদীর বুকে একটা লোক ভেসে চলে যাচ্ছে। বলে হাই হাই এই লোকটা কে ভেসে যাচ্ছে কীরকম? তখন দৈবক্রমে ওরা সেই নৌকায় যাচ্ছিল, সেই নৌকাটা ওই দিকে একটু ভিড়ে গেছিল, যার ফলে ওকে ওরা তুলে নিয়েছিল যে কে ওটা, ওটা জানত লোক। তখন তাকে তুলে নিতে সে তো নৌকায় এসে বসল, দিয়ে বলছে কী ব্যাপার, তুমি কোথায় যাচ্ছিলে? সে বলল আমি, তার সম্পূর্ণ কথা বলে দিয়েছে যে আমি এরকম জগন্নাথ পুরী যাচ্ছিলাম, এইভাবেই যাচ্ছিলাম, আমার কাছে তো কিছু নেই। তখন তো এইভাবে যাচ্ছ জগন্নাথ পুরী? তখন তাকে রাজার লোকরা কী করলো, ভালো কাপড় দিল, নতুন এরকম সে আসছে, তারপরে তাদের কাছে অনেক খাবার ছিল, সবাই বসে খাচ্ছে, তাকেও খাবার দিল। হ্যাঁ, এবারে নৌকায় বসে কত সুন্দর করে ওরা সব খাবার দাবার কত রকম খাওয়া দাওয়া করছে। এই পাথর হাজঙ্গ যখন সুইসাইড করতে যাচ্ছিল তখন সে একটা কথা বারবার প্রশ্ন করছিল মনে মনে, যে এই পৃথিবীর লোক এত জঘন্য হতে পারে যে বিনা দোষে যাত্রার নামে যাত্রা বলে, আর এখন সে রাজার সেই লোকদের দেওয়া সুন্দর কাপড় পরে আর সে খাবার খেয়ে বলছে এই পৃথিবীতে লোক এত সুন্দর হতে পারে? যে রাজা তার রানীকে ভালোবাসবে, তার ছেলে মেয়েকে ভালোবাসবে, তার নিজেদের লোকদেরকে ভালোবাসে, মন্ত্রীকে ভালোবাসবে, আমি কোথাকার কে, উড়ে এলাম, আর আমাকে এত আদর যত্ন করছে, কথা বলছে, আর আমাকে এরকম খাবার টাবার দিচ্ছে। বলছে জানো তোমার জন্য একটা সারপ্রাইজ, নাকি না আমরাও যাচ্ছি পুরী,
তুমিও আমাদের সঙ্গে যাবে। এইবারে শুনুন, জগন্নাথ কিভাবে নিয়ে যাচ্ছে কাকে? বললে তাই নাকি, বিশাল ব্যাপার, ও তো পুরী যাচ্ছে, ওরাও পুরী নাকি যাচ্ছে, ঠিক আছে। তখন বলছি এরকম সৌভাগ্য হয় নাকি। তখন তারা সে পুরীতে গিয়ে পৌঁছল, পুরীতে দেখে লক্ষ লোকের ভিড়, কি রথযাত্রা শুরু হয়ে গেছে। দেখলো এটা কীর বাবা, না রথের মেলা এইরকম নাকি। দেখলো এই এক কালো বড় চোখ, বড় গোল গোল চোখ রথের উপর বসে আছে, এটাকে না ওই হচ্ছে জগন্নাথ ভগবান, তাই নাকি। সে তখন প্রণাম করছে, আরে প্রণাম করিস না, মোদে চাপটা হয়ে পড়ে যাবি লোকের ভিড়ে, এইদিকে সর সেইদিকে সর, এই বলে কে সব তাকে ঠেলে দিয়েছে, এমন ঠেলা মারলো সে বাইরে গেলে পড়তো ঠিক হতো, সে রথের সামনের দিকে চলে যাচ্ছে। যেই চলে গেছে কোথায় গিয়ে পড়লো জানেন? এইবারে স্যার জগন্নাথকে দেখছে না, সে দুইজন লোককে দেখলো, একেবারে দুধের মতো ফর্সা একজন, আর একজন একজন সোনালি গায়ের রং, কি সুন্দর দেখতে, হা করে দুইজনকে তাকাচ্ছে ওই পাথর আজঙ্গ। আরে এই পৃথিবীতে এত সুন্দর দেখতে এরকম মানুষ হয় নাকি। তখন আর একজন আর কিছু লোক তাকে সরাচ্ছে, আরে সরো সরো, আরে তুমি নাচো গাও। তারা সে জয় জগন্নাথ গান করছিল, তাদের সঙ্গে পড়ে ও নাচছিল, কিন্তু ওর নজরটা ওই যে ফর্সা দুটো কোন লোক, কে বলতে পারে এই দুটো? গৌরাঙ্গ আর নিত্যানন্দ, ওরা নাচছে, ওদেরকে দেখে মোহিত হয়ে গেছে। তাদের সঙ্গে ওরও নাচার ইচ্ছা হলো, না ও তো বেতাল নাচ, বেতাল নাচে আর কি ভালো নাচবে সে, ও পড়ে গেছে ঢুপ করে। যেই পড়ে গেছে, শিবাস ঠাকুর সেখানে ছিলেন, সে চৈতন্য মহাপ্রভু বা অন্যান্যদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের মধ্যে এই একটা বেতাল লোক এ কোথা থেকে এলো, একে তো আমরা কখনো দেখি না, আমাদের তো একটা গ্রুপ ভাগ আছে, আমাদের সব যে যার পরিচিতি আছে, ও কোথা থেকে এলো এখানে, বেতাল হয়ে গিয়ে এরকম নাচছে, এরকম পড়ছে, কী ব্যাপার? আর মুচকি হেসে বললেন, কে চৈতন্য মহাপ্রভু, দেখো ও যার লোক সেই তুলছে, নিত্যানন্দ প্রভু সেই পাথর আজঙ্গকে তুলছে, আর বলছে যার লোক সেই তুলছে। তখন শ্রীবাস ঠাকুর বললেন, ও ও তাহলে নিত্যানন্দেরই লোক, তাই নিত্যানন্দ দেখছে, ঠিক আছে যা। এইভাবে তার প্রথম পরিচয় হলো, ও হচ্ছে নিত্যানন্দের লোক। দিয়ে বলছে, তুমি এইরকম নাচো না, তুমি কাদামাদা হয়ে গেছো কেমন, তুমি স্নান করে আসো। সে পড়ে গিয়ে পুরো কাদা হয়ে গেছে, তখন সে সাগরে স্নান করে এসেছে, নিত্যানন্দের স্পর্শ পেয়েছিল, তাকে যে যেই তুলেছিল সে সেইটা আর ভুলতে পারে না। যে মানুষ মানুষকে স্নেহ করতে পারে, আলিঙ্গন করতে পারে, স্পর্শ করতে পারে, আদর করতে পারে, কিন্তু ওই ব্যক্তিটা যে আমাকে স্পর্শ করলো, ইয়ে তো আমি তো জীবনে কোনো দিন এরকম এত আনন্দ পাই না, এর মধ্যে কী স্নেহ কী প্রীতি রয়েছে সে চিন্তা করতে পারছে না, সে নিত্যানন্দকে আর ভুলতেই পারছে না। স্নান করে এসে নিত্যানন্দ প্রভুর কাছে এসে তখন রথযাত্রা শেষ, নিত্যানন্দ প্রভু তাকে প্রসাদ খাইয়েছেন, জগন্নাথের প্রসাদ। তারপরে বলছেন, তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে হরি নামে দীক্ষা নাও। হরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন, তোমার আজ থেকে, তুমি শুধু জগন্নাথ জগন্নাথ বলে সেখানে লাফাচ্ছিলে, তাই তোমার আজ থেকে তোমার নাম হলো জগন্নাথ দাস। রথযাত্রা দেখা হয়ে গেল, খুব আনন্দ হলো, নিত্যানন্দ প্রভু অন্যান্য ভক্তদের কৃপা চরণ ধুলা নিয়ে তারপরে রাজার সঙ্গে আনন্দেই ফিরল পাথর হাজঙ্গ বাড়ি ময়মনসিংহ জেলা বাংলাদেশ। তখন তার মুঞ্জিত মস্তক, তা আছে বৈষ্ণব বেশভূষা, তাকে কেউই চিনতে পারছে না ওখানকার লোক, ঘরে গিয়ে দেখে কেউ চিনতে পারছে না। তখন সে যখন কেউ চিনতে পারছে না, সবাই তাকাচ্ছে, ও কারোর সঙ্গে কথা বলছে না, তুলসী মঞ্চ একটা তৈরি করলো, দে তুলসী রোপণ করে সে পরিক্রমা করছে আর হরে কৃষ্ণ জপ করছে। তখন কোনো কোনো লোক বলছে, তাদের এই আমাদের এই পাথর না, ওই পাথর,
ও কথা বলছে না কেন, কিন্তু ওতে দেখতে অন্যরকম কেন, এর শরীর এত উজ্জ্বল হলো কি করে, ওর এত হাসিমুখ হলো কি করে? হ্যাঁ, পাথর তো মারা গেছে বলেই আমরা জানি। হ্যাঁ না, এই তো পাথর, এইরকম করে, এই তুমি না পাথর। তখন ও আর কথা বলছে না, বলে এই হরে কৃষ্ণ করো, তাদেরকে হরে কৃষ্ণ করাচ্ছেন। তখন মনে হয় এই আমাদের পাথর, এই বাবা তুমি এরকম পরিক্রমা করছো, তুমি একদিন দুই দিন তিন দিন হয়ে গেল উপবাস, কি ব্যাপার, তুমি খাওয়া দাওয়া করো। সে কারো কথা শুনছে না, সে কিন্তু সম্মানে এইরকমই চলছে। একজন বুড়ো মানুষ, সে এগিয়ে এলো, বাবা তোমার হরিনাম বন্ধ করো, তোমার এই পরিক্রমা বন্ধ করো, আমার কথা শোনো, তুমি কিছু খাওয়া দাওয়া করো, তারপরে তুমি যা করবে করো, আমার এইসব দেখে সহ্য হয় না। তখন সে পাথর আজঙ্গ বলে, আমি কি খাবো, আমি প্রসাদ খাই, তোমরা যদি প্রসাদ খেতে পারো, প্রসাদ রান্না করতে পারো, তাহলে তোমাদের কাছে আমি খাবো। না কি করতে হবে, না তোমাদের এইরকম চাল ডাল তরিতর করে নিয়ে এসে এরকম শুদ্ধভাবে ভগবানের জন্য রান্না করতে হবে, ভোগ নিবেদন করতে হবে, কি করতে হবে না করতে হবে আমি করব, তোমরা এইখানে উৎসব করা হবে, জগন্নাথ উৎসব এইখানে হবে, তোমরা সব এসব নিয়ে আসো। তো পাথর আজঙ্গ নিজে রান্না বান্না করলো, ভগবানকে ভোগ নিবেদন করলো, গান করলো, কীর্তন করলো, সবাইকে হরিনাম শেখালো, দে সবাই হরি কীর্তন করলো, তারপরে প্রসাদ সেবা হলো। তাহলে এইরকমভাবে জীবন কীভাবে কাটাতে হয় সেই সব শিখিয়ে দেওয়া হলো। আর ওরা সেই পার্বত্য অঞ্চলের লোকরা তাকে গুরু রূপে গ্রহণ করেছিল, তার কাছে দীক্ষিত হয়েছিল, এইভাবে সব বৈষ্ণব পরিবার সৃষ্টি হয়েছিল। বর্তমানে এই হাজঙ্গ বৈষ্ণব হাজঙ্গ জাতির লোক আসামে বাস করছে। তো আপনারা দেখুন কোথায় সুইসাইড করতে যাচ্ছিল, সেখান থেকে কোথায় কি কি হয়ে কি করে নিত্যানন্দের কৃপায় জগন্নাথের কৃপায় তার জীবন পরিবর্তন হয়ে গেল। এক অদ্ভুত। আর একটি কাহিনী বলবো সংক্ষেপে, সেটা হচ্ছে চৈতন্য মঙ্গল থেকে বলছে। দ্রাবিড় দেশে রাম নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, রাম, সে দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করে কিছু একটা পায় না, যা কিছু পায় তার চলে না, প্রচুর ক্ষুধা, সবসময় ক্ষুধা, সবসময় খাই খাই ভাব। শেষে বলল, আমি মনে হয় আগের জন্মে কাউকে ভালো খাওয়াইনি, সেই জন্য এই রকম হচ্ছে, আমার খালি ক্ষুধা, আমার খালি খাওয়ার অভাব। কিন্তু এই অভাবের সমস্যাটা কে মিটাবে, যে জগৎকে, যে জগতের সব অভাব মিটায় সেই মেটাবে, এরকম কে জগতের সব অভাব মিটাতে পারে না, জগন্নাথই সব কিছু করতে পারে। আমি একটু জগন্নাথ পুরী যাব, জগন্নাথের কাছে আমার মনের কথাটা বলবো, জগন্নাথই আমার সমাধান করতে পারে। সেই মনে করে সেই দ্রাবিড় দেশীয় সেই ব্রাহ্মণ জগন্নাথ পুরীতে এসে জগন্নাথকে প্রণাম জানিয়ে বলতে শুরু করে, হে জগন্নাথ, তুমি জগতের সবার দুঃখ দেখো, আমি একজন গরিব ব্রাহ্মণ, তোমাকে সবাই বলে গো ব্রাহ্মণ হিতায় চ, তুমি ব্রাহ্মণের মঙ্গল বিধান করো, দেখো আমি ব্রাহ্মণ হয়েও আমি খুব কষ্ট পাচ্ছি, আমি ভিক্ষা যা কিছু পাই আমার তাতে চলে না, আমি সবসময় ক্ষুধায় জর্জরিত হই, তুমি আমাকে কিছু ধন দৌলত বা এমন কিছু দাও যাতে আমাকে এরকম উপবাস বা এরকম কষ্ট পেতে না হয়। তো সে জগন্নাথকে বলেছিল, তারপরে সে ভিক্ষা করতে গিয়েছিল, যা কিছু পেয়েছে খেয়েছে, কিন্তু জগন্নাথের কোনো তেমন একটা উত্তর পায় নাই। আবার পরের দিন একই প্রার্থনা করতে হচ্ছে, জগন্নাথ তার কিছুই বলছে না। তখন তার মনে খুব ক্ষোভ হলো, আমি এখানে উপবাস থাকব, যতদিন পারা যায় সাত দিন উপবাস থাকব, জগন্নাথ যদি আমাকে কিছু না দেয় আমি সুইসাইড করব, যে জগন্নাথের নামে হ্যাঁ কেস করে যাব, যে এই আমার এই ব্রাহ্মণ হত্যার দায়ে দায়ী হচ্ছে এখানকার জগন্নাথ। এ কি হলো, তো সে চলে গেল, সত্যি সত্যি উপবাসে কাটাচ্ছে, জগন্নাথও কিছু বলে না, আর সে এরকম উপবাস করে আর খুব কষ্ট পাচ্ছে, দে বলছে আজকে আমি আর বাঁচবো না, এবার সুইসাইড করতে যাবো। এবার সুইসাইডের দল দুটোই গল্প এরকম হয়ে গেল। যাই হোক, সে বঙ্গোপসাগরে গিয়ে সাগর ওখানে গিয়েছে, দিয়ে জলে নেমেছে, আর আমি বাঁচবো না, এই নাকি গো ব্রাহ্মণ্য হিতায় অচ, ওই কি ভগবান, ঠিক নাই,
তো ও জগন্নাথ আমার দুঃখ দেখলো না, আমি তাই আত্মহত্যা করব, এইবারে জলে ডুবে মরবে। আত্মহত্যা যেই করতে যাবে, হঠাৎ দেখে সেই সমুদ্রের মাঝখান থেকে কে একজন রাজপুরুষ খুব লম্বা, সে সমুদ্রের ঢেউর উপর হাঁটতে হাঁটতে আসছে। ইয়ে আবার কী রে বাবা, এ আবার কে এলো, এ নাকি জগন্নাথ নাকি, এরকম চিন্তা করে ও দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে, হয়তো এই হচ্ছে জগন্নাথ। যেই আসছে ও মনে করলে এইবারে আমার কিছু দুঃখ আমি বলবো, সে কিছু আমাকে কিছু বলবে, কিন্তু সে কিছু বলছে না, সে তো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ও মশাই দাঁড়ান দাঁড়ান, কী ব্যাপার, দেখুন আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি এখন আত্মঘাতী হতে চাইছিলাম, আমার পরিস্থিতি এইরকম, আমি 7 দিন উপবাসী ব্রাহ্মণ, জগন্নাথ আমার কোনো প্রার্থনা শোনেনি, তাই আমি সেই দুঃখে এখানে আত্মঘাতী হতে চেয়েছিলাম, কিন্তু আপনি জলের উপর দিয়ে আসছেন দেখে আপনার জন্যই আমি দাঁড়িয়ে গেছি, আর আপনি কিনা আমার ধার ঘেঁষে পালিয়ে যাচ্ছেন, কিছু কথা বলছেন না, আপনি কে, আপনার পরিচয় আপনি বলুন। বলছে আমার পরিচয় যাই হোক, তুমি এখানে আত্মঘাতী হতে এসছো কেন? না আমি আর বাঁচতে চাই না, কারণ এই বাঁচাতে এত কষ্ট, সেই জন্য আমি মরণটাকে ভালোবাসি, সেই জন্য মরতে এসছি। তখন বলছে তোমার তো মাথাটা খারাপ হয়ে গেছে, আমি হচ্ছি রাবণের ভাই বিভীষণ। বিভীষণ কিন্তু ত্রেতা যুগের যে বিভীষণ, ও জগন্নাথের ভক্ত, আমি জগন্নাথকে দর্শন করতে এসেছি, তুমি বোকা ব্রাহ্মণ, তোমার কোনো মাথায় মুণ্ড ঠিক নেই, নিজের কর্মে কী করে বসেছো এরকম মাথা খারাপ করে, চলো জগন্নাথকে দর্শন করো, জগন্নাথকে দর্শন করলে তোমার সমস্ত অভাব পূরণ হয়ে যাবে। হ্যাঁ তুমি জগন্নাথকে দর্শন করেছ? হ্যাঁ হ্যাঁ আমি তো করেছি। হ্যাঁ তুমি জগন্নাথকে দর্শন করো নাই? চৈতন্য মঙ্গলে একটা সুন্দর কথা আছে, জগন্নাথ মুখ দেখ করিয়া পীড়িত, জন্মান্তরে কবু দুঃখ নহে উপনীত। যদি প্রীতি সহকারে জগন্নাথকে দর্শন করো, তাহলে তোমার জন্ম জন্মান্তরের কোনো দুঃখ আর তোমাকে লাগবে না। চলো আমার সঙ্গে চলো। বিভীষণ যাচ্ছে তার পিছনে, বিভীষণ লম্বা লোক, তার পিছনে পিছনে বেঁটে ব্রাহ্মণ যাচ্ছে, জগন্নাথের কাছে যেতে হবে, কিন্তু যাচ্ছে না সে জগন্নাথ মন্দিরে, সে তো ঢুকলো ওই দিকে ডান দিকে, কোথায়, কাশী মিশ্রের বাড়িতে। কি হলো যে দুয়ারে দাঁড়িয়ে আছে, চৈতন্য মহাপ্রভু তার সেবক গোবিন্দকে বলে, দেখো তো বাইরে কারা দাঁড়িয়ে আছে, ওই যে যে রাজপুরুষ দাঁড়িয়ে আছে ওকে ডেকে দাও, আর ওই নাক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে না ওকে বাদ দাও, ওই যে রাজপুরুষ দাঁড়িয়ে আছে ওকে ডেকে দাও। তখন সে এসে বলে আপনাকে ভিতরে চৈতন্য মহাপ্রভু ডাকছে। তখন ও ভিতরে গেল, দণ্ডবত প্রণাম জানালো, তারপরে সেই বিভীষণ আর চৈতন্য মহাপ্রভু কী যে কথা বলছে ভক্তরা বুঝতে পারছে না, যেন বহুদিনের কোনো পুরনো বন্ধু দেখা হলো যেন, এখন এইরকম তাদের ব্যাপার স্যাপার দেখে ওরা মোহিত হয়ে যাচ্ছে যে ওই রাজপুরুষটা কে। অনেক কথাবার্তার পরে চৈতন্য মহাপ্রভু ওই বিভীষণকে বললেন, দেখো ওই যে ব্রাহ্মণ তোমার সঙ্গে এসেছে, ও নিজের কর্মের চিন্তা করছে না, ও কি করছে, ও খালি জগন্নাথকে পিটাতে চায়, ওর যেন কত এরকম রাগ এখন হয়ে গেছে, তুমি ওকে অনেক ধন দৌলত দাও তো, নিয়ে যাও, তে ওর বাড়ি পাঠিয়ে দাও দ্রাবিড় দেশে, ও যাতে ওর ওর যা অভাব কী কী চায় সব দিয়ে দাও। না ঠিক আছে। তো বিভীষণ বেরিয়ে এলো, এই চলো, চললো, বলছি আপনি বললেন না জগন্নাথ দর্শনে যাবেন, আরে বোকা আমি তো এই যে সন্ন্যাসীকে দেখলে না, হ্যাঁ ওই তো জগন্নাথ, ওই জগন্নাথ, হ্যাঁ ও আমাকে তো বলল যে তোমাকে ধন দৌলত দিতে এবং তোমার দেশে ফিরিয়ে নিয়ে যেতে তোমাকে, তুমি নাকি তোমার অনেক অভাব, তাই নাকি, হ্যাঁ আমার কথা এরকম কী করে বললো, তাহলে একটা কথা বলি, হ্যাঁ কী কথা, না আমি আবার সেই চৈতন্য মহাপ্রভুকে সেই সন্ন্যাসীকে আবার দেখতে চাই, আমাকে আবার নিয়ে চলুন, আমি একটু নিজের থেকে কথা বলবো, ও শুধু আপনার সঙ্গে কথা বললো, আমার সঙ্গে কেন বললো না। তখন বিভীষণ আবার সেই ব্রাহ্মণকে আবার নিয়ে আসে, কী ব্যাপার তোমরা এসেছ, না ওই ব্রাহ্মণ আপনার সঙ্গে দেখা করতে চায়, চৈতন্য মহাপ্রভুকে বললেন বিভীষণ,
কি কথা ব্রাহ্মণ, তোমার কি কথা? তখন সে সাষ্টাঙ্গে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলে, হে প্রভু, আমি কি চাইছি কি না চাইছি সেগুলো বাদ দিন, আমার কি চাওয়া দরকার কি পাওয়া দরকার, কিসে আমার মঙ্গল হবে সেইটা আপনি নিজের থেকেই সেই ব্যবস্থা করে দিন, আমি যা চাইছি সেটা বড় কথা না, আমি কি পেয়েছি সেগুলো বড় কথা নয়, আমার কি পাওয়া উচিত এবং আমার চিরকালের মঙ্গল কি হওয়া উচিত সেইটা ভেবেচিন্তে আপনি সেই ব্যবস্থা আমাকে করে দিন। তখন চৈতন্য মহাপ্রভু হাসলেন, বলছে তুমি যাও এই বিভীষণের সঙ্গে, ও তোমার সমস্ত যা যা দরকার এই জীবনে সব কিছু তোমাকে দিবে, তুমি ভালোই থাকবে, আর পরজন্মে পরবর্তীতে তুমি জগন্নাথ পাদপদ্ম লাভ করবে। এরকম কত সুন্দর সুন্দর কাহিনী আছে, আর শুনবেন না, সময় শেষ। না আর যে যে কথাগুলো, একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট, এটা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির থেকে, জগন্নাথ মন্দিরের কথা না, এটা হচ্ছে একজন জগন্নাথ ভক্তের কথা। মধু বলে এইরকম একটা এই উপজাতির লোক বাস করতো, প্রায় 15-20 পরিবার একটা জায়গায় ওরা পাড়া সৃষ্টি করেছিল। তো উড়িষ্যাতে তখন চটকল, কোনো এক কোম্পানি চটকল, নতুন চটকল বসিয়েছে, সেই চটকলে লোক নিয়োগ করা হবে। তো ওই সমস্ত এই মধুর যে পাড়ার লোকেরা ওরা সেই চটকলে ভর্তি হয়েছে, এবং যা ওই চটকলে বেতন বেশিও নেই, এবং প্রতিদিন সকালে রান্না করে ওরা কিছু নিয়ে যায়, নাহলে কেউ ঘরের লোক বাড়িয়ে দিয়ে আসে কারখানায় ওদের খাবার, তারপরে সারাদিন প্রচুর পরিশ্রম থাকে, সন্ধ্যাবেলা যেদিন যাবে না সেই দিন বেতন কাটা যাবে, আর কোনো মতে সংসার চলে, মোটে ভালো সচ্ছল ছিল না ওই সমস্ত পরিবারগুলো, চটকলেও বেশি মার্কেট তেমন হয়তো ছিল না, মার্কেট হয়তো হলে বাজার বাড়লে হয়তো ওদের বেতন বাড়বে, এই আশায় ওই গরিব লোকেরা চটকলে কাজ করত। একদিন এই চটকলে কাজ করতে করতে মধু বলে একজন যুবক ছেলে, সে ওই চটকলের মেশিনে কি করে বেকায়দায় ও দুটো পা, হ্যাঁ, হড়কে পড়ে গিয়ে দুটো পা খুব মচকে গেছে, সে চিৎকার চেঁচামেচি করে। তখন কিছু স্বেচ্ছাসেবীর দল, সেই সময় এত চিকিৎসা ব্যবস্থা আর উন্নত ছিল না, সেই স্বেচ্ছাসেবী দল সে মধুকে নিয়ে কিছু প্রাথমিক চিকিৎসা করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপরে কিছু লোক সে স্থানীয় কোনো ডাক্তারকে এনেছিল, সে ডাক্তার এসে বলে এর চিকিৎসা যাই হোক করা যাবে, কিন্তু প্রথম কথা হচ্ছে দুটো পা খুলে দিতে হবে, কেটে দিতে হবে, নাহলে ওই পা নিয়ে ওকে কিছু করা যাবে না। তখন বলে না না, ওই ডাক্তার দেখুন পা খুলে দেওয়ার কথা বলছে, দূর, ভালো ডাক্তার দেখা উচিত। তখন কেউ কলকাতার কোনো এক বড় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডাক্তার আনিয়েছিল, এবং সেই ডাক্তারও এসে সে একই কথা বলে, কি কথা, দুটো পা এই বাদ দিতে হবে হাঁটু থেকে। তখন গ্রামবাসী সব লোক কাঁদতে শুরু করলো, না না ডাক্তারবাবু এসব করবেন না, এই গরিব লোক, ওর স্ত্রী আছে, ওর দুটো বাচ্চা আছে, ওদের কিছু, ওরা কিছু কাজ করতে পারে না, ও খোঁড়া হয়ে গেল, সবাই খোঁড়া হয়ে গেল, আপাতত ও যাতে দাঁড়াতে পারে এরকম কিছু একটা করুন, এরকম খোঁড়া হয়ে গেলে কী হবে। তখন সবাই কান্নাকাটি করে, প্রতিদিন ওই গ্রামবাসীরা চটকল থেকে ফিরে এসে সেই গ্রামের মাঝখানে একটা মাঠ থাকতো, তাদের নিজস্ব কোনো বাজনা, এই গাছের পাতা থালা টালা এইগুলো নিয়ে বাজাতো আর গান করতো, জয় জগন্নাথ জয় জগন্নাথ, যে আমরা গান প্রতিদিন করি, সেই জয় জগন্নাথ গান করতো, সেই গানের লিডার ছিল কিন্তু এই মধু, আর সেই মধু এইরকম অবস্থা, সব লোক মন খারাপ, কারখানায়ও কেউ যায় না, আর এই জগন্নাথের গানও হয় না, খালি কান্না করছে, কি জানি বাবা কাল সকালে আসবে ডাক্তার ওর পা খুলে দিতে, কি ঘটলো কি অবস্থা, সবাই কান্না করছে। মধু সারা রাত সেই বিছানায় কাতরাচ্ছে আর কান্না করছে, হে জগন্নাথ তুমি কি করলে, আমার পরিবারটাও গেল আর আমিও তো গেলাম, কি যে আমার এমন দুর্ভাগ্য, সে কিছু বুঝতে পারছে না কি করবে। পরে
এই করতে করতে সে সারা রাত কান্না করেছে, লোকগুলো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। শেষ রাতের দিকে মধু ও তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছে তার চোখ দুটো। এমন সময় সে একটা দিব্য স্বপ্ন দেখে। কে না, একজন বুড়ো লোক এলো, দিয়ে এসে বলছে, এই তোর কি হয়েছে রে, তুই এত চাঁচাচ্ছিস কেন, কোথায় একটা পায়ে একটু কি লেগেছে চোট, তাতেই এত কথা, এত কান্না, এত হইচই, এত গ্রাম তোলপাড় হয়ে যাচ্ছে, কি ব্যাপারটা কি? মধু তা তাকিয়ে আছে বুড়ো লোকটার দিকে। সে বুড়ো লোক কিন্তু শান্ত ছিল না, খুব রাগি। এক লাত দিয়েছে সেই মধুর পায়ে, তোর কি হয়েছে পায়ে দেখা দেখি, বলে সে পায়ে যেখানে ব্যথা সেইখানে লাথি মেরেছে। কি যেই পায়ে লাথি খেল, কেনা আমাদের আছে মধু, মধু দেখলো সেই লোকটা কোথায় পালিয়েছে, আর তার পা আস্তে আস্তে ব্যথা কমে গেছে। এ কি হলো, লাথি কিয়ে পা ব্যথা কমে গেল? দিয়ে সে আর কাউকে কিছু বলছে না, যে লোকটা কাতরাচ্ছিল সে এখন উঠে বসেছে, দিয়ে হাত জোড় করে গান করেছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। ছেলে মেয়েরা বলছে, এই বাবা গান করছে নাকি, চলো চলো দেখি। তো দেখে, আরে বাবা বসে আছে, বাবা তোমার ব্যথা নেই? হ্যাঁ ব্যথা নেই, ও তো হাত জোড় করে ও তো গান করে যাচ্ছে। গ্রামবাসীরাও দৌড়ে এসেছে যে এই বেচারাকে পা খুলে দেওয়া হবে, চলো যাই দেখে আসি। গ্রামবাসীরাও সকাল সকাল চলে এসেছে, একটু দেশ সবাই বলছে, কী হয়েছে লোকটা বসে আছে কী করে, ও আবার হাত পাও নাড়ছে, ও যে ব্যথা অনুভবটাও দেখাচ্ছে না, খালি গান করছে। তার সঙ্গে সবাই এই জয় জগন্নাথ গান শুরু হয়ে গেছে সব লোক। তারপরে এলো ডাক্তার আর কম্পাউন্ডার তার যন্ত্রপাতি নিয়ে, বলছে আমার পেশেন্ট কোথায়? পেশেন্ট, ওই তো পেশেন্ট গান করছে। এইটা কী পেশেন্ট? আরে পেশেন্ট কোথায়? ওই তো পেশেন্ট, এই জয় জগন্নাথ গান করছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? সে আর বলছে, জগন্নাথই সব করে দিয়েছে। যা, তখন সেই কলকাতার ডাক্তার বলল, আমি তো এরকম জীবনে কখনো দেখি না, হ্যাঁ এই জগন্নাথ গান গাইতে গাইতে সব সমাধান হয়ে গেল। তখন সেই ডাক্তার আর কম্পাউন্ডারও যন্ত্রপাতি রেখে দিয়ে তারাও তার সঙ্গে নাচতে শুরু করলো, গান গাইতে লাগলো, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব প্রভু কি, জয় সুভদ্রা দেবী কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, নিতাই গর্ষিতনাথ প্রেমানন্দে হরি হরি বল।